তোমার সাইডা কেমনে ট্রেনিং এ যাবো? আমার বুকের মধ্যে যে কলিজাটা আছে এটা আমি আপনার বুকের মধ্যে দিয়ে দিলাম। আর আমারটা আমার কাছে রেখে দিলাম, সব সময় মনে পড়ব। আমাকে বিয়া হয়ে গেছে ঠিকই, কিন্তু বুকের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। মনে হয় এই বুঝি হামলা হইব। এই শান্তিরে ফিরে আনার জন্যই তো যুদ্ধে যাওয়া লাগবে, তার আগে দরকার একটা ট্রেনিং। আচ্ছা কতদিন ট্রেনিং এ লাগতে পারে? কি জানি, আপনার তো ট্রেনিং করতে করতে সময় কাটতে যাইব, কিন্তু আমার আমার যে কেমনে সময় কাটবো। কথা দিলাম ট্রেনিং শেষে একবার ফিরে আসুন, আমার জন্য পথ চাই থাকো। গ্রামে ফিরা তোমার নলক পরা মুখটা যদি না দেখছি পরাণ পাখি কিন্তু উড়াল দিবে। বিয়া তো আমরাও করছি, স্বামীরে চোখে চোখে রাখুন লাগে। দুনিয়াতে যে কত কিসিমের মানুষ আছে, কই আমার স্বামীও তো ট্রেনিং এ গেছে, সে তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসে। ভাবি এগুলো কি কইতেছ? আমি তো কিছু কইতাছি না, কইতাছে তো গ্রামের মানুষ, সে বলে বাড়িতে আসে না, কোনো টান পায় না বইলেই আসে না। আচ্ছা বাদ দাও, তোমার নাকিরে যে নলকটা আছে না, এটা গোসলের সময় খুইলা রাখবা, পানিতে পড়া গেলে কিন্তু আর খুঁজে পাইবা না। নাকের নলক হারানো কিন্তু অলক্ষণের কথা। কোন দুনিয়াতে যা আছো তুমি, থাক।